তো দেখো আজকের আমরা করব যে স্টোর লেজারের যে চ্যাপ্টারটা আমরা করছি সেই স্টোর লেজারের চ্যাপ্টার থেকে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড পদ্ধতিটা এই পদ্ধতিটা হলো স্টোর লেজারের যে চারটে পদ্ধতি আছে না লিপো ফিপো সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ তার মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হলো ওয়েটেড অ্যাভারেজ মেথড তো এটা আজকে আমরা শিখবো এবং লিফো ফিফো এবং সিম্পল অ্যাভারেজ মেথড তোমরা যদি তার ভিডিওগুলো না দেখে থাকো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা ওপার আই বাটনে ক্লিক করে দেখে নেবে সেখানে আমি পুরো এই চ্যাপ্টারের প্লে কিন্তু আমি দিয়ে রেখেছি ঠিক আছে তাহলে তোমরা আগের পদ্ধতিগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতেই পারবে কীরকমভাবে করতে হবে দেখো এখানে প্রথমেই দেখো ডেট দেওয়া রয়েছে ডেটে দেখো কী লেখা রয়েছে এপ্রিলের এক তারিখ ওপেনিং ব্যালেন্স কত এক হাজার ইউনিট এবং এক একটা রেট কত করে এক ইউনিটের দাম ন টাকা করে তাহলে চলো আগে আমরা তাহলে চলো আগে আমরা ডেটটাকে দেব দেখো এপ্রিলের কত তারিখ এক তারিখ ঠিক আছে এপ্রিলের এই হলো এক তারিখ ঠিক আছে তো এখানে দেখো ওপেনিং ব্যালেন্সটা কত বলে দিয়েছে বলে দিয়েছে এক ইউনিট তাহলে আমরা দেখো ওপেনিং ব্যালেন্সের ঘরে লিখবো তো দেখো এক হাজার লিখবো এবং এক একটা পিসের দাম কত টাকা ন টাকা করে তার মানে টোটাল আমার এক হাজার গুণ নয় মানে ন হাজার টাকার মাল কিন্তু রয়েছে বোঝা গেল তো চলো পরেরটা আমরা দেখি তিন তারিখে ঠিক কী বলে দিয়েছে তিন তারিখে দেখো বলে দিয়েছে পারচেসড কেনা হচ্ছে কত পনেরোশো পিস মাল পনেরোশো ইউনিটস এবং এক একটা পিসের দাম কত দশ টাকা করে তাহলে আমরা এরকমভাবে লিখবো তিন তারিখ পনেরোশো পিস মাল কেনা হচ্ছে এক একটা পিসের দাম কত দশ টাকা করে রিটার্ন করে আমি দশ লিখলাম তাহলে দেখো পনেরোশো গুণ দশ মানে কত হবে পনেরো হাজার টাকার মাল কেনা হলো তাই না এবারে আমরা এই ব্যালেন্সে কীরকমভাবে লিখবো তোমরা ভালো করে দেখো দেখো আগে আমার ছিল এক হাজার পিস মাল এখন নতুন করে আবার কিনলাম কত পনেরোশো পিস মাল তার মানে আমার কাছে টোটাল এখন কত পিস মাল রইলে পুরো দুটোকে যোগ করে লিখবো এক হাজার আর এখানে পনেরোশো পিস তার মানে টোটাল এখন আমার পঁচিশশো পিস মাল কিন্তু রয়েছে বোঝা গেল এবং দেখো আগে আমার ছিল ন হাজার টাকার মাল এখন আমার কাছে হলো কিন্তু কত পনেরো হাজার টাকার মাল তাহলে টোটাল এখন আমার কাছে কত টাকার মাল রয়েছে তাহলে এই অ্যামাউন্টগুলোকে আমরা যোগ করে দেবো ন হাজার আর পনেরো হাজারকে যোগ করলে আমরা কত পাবো পাবো চব্বিশ হাজার তাহলে আমার কথা হচ্ছে চব্বিশ হাজার টাকার মাল বোঝা গেল এবারে আমাদেরকে যেটা বের করতে হবে এই রেটটা তাহলে রেটটা কত হবে বলো তো তাহলে দেখো রেটটা বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে এই যে অ্যামাউন্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই চব্বিশ হাজারকে আমরা ভাগ করে দেব কত দিয়ে এই কোয়ান্টিটি দিয়ে তাহলে পঁচিশশো দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাবো নাইন পয়েন্ট সিক্স তার মানে এ রেটটা হবে নাইন পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের তিন তারিখ তো চলো এবারে আমরা দেখি ছয় তারিখে কী বলে দিয়েছে বলে দিয়েছে দেখো ইস্যুড কত বলে দিয়েছে তিনশো নব্বই ইউনিটস তার মানে তিনশো নব্বই পিস ইস্যু করতে হবে কত তারিখে ছ তারিখে তাহলে আমরা ছ তারিখে ইস্যু করবো কত তিনশো নব্বই পিস এবং এই তিনশো নব্বই পিস আমরা কোথা থেকে নিয়ে ইস্যু করবো বলো তো দেখো আমাদের ব্যালেন্সে রয়েছে আমাদের কাছে রয়েছে কত পঁচিশশো সেখান থেকে আমরা ইস্যু করে দেবো কত তিনশো নব্বই তাই না তো তাহলে দেখো আমরা পঁচিশশো পিস মাল থেকে কী তিনশো নব্বই পিস ইস্যু করবো তাহলে পঁচিশশোর দাম এক একটার দাম কত টাকা করে রয়েছে দেখো রেট কত টাকা করে রয়েছে নাইন পয়েন্ট সিক্স করে রয়েছে তাই না তাহলে দেখি টোটাল কত টাকার মাল আমরা ইস্যু করলাম দেখো তিনশো নব্বই পিস ইস্যু করলাম এক একটার দাম নাইন পয়েন্ট যদি সিক্স করে হয় তার মানে আমরা তিন হাজার সাতশো চুয়াল্লিশ টাকার মাল ইস্যু করলাম তাহলে দেখো পঁচিশশো পিস মাল ছিল তিনশো নব্বই পিস যদি চলে গিয়ে থাকে তাহলে পঁচিশশো পিস মাল ছিল তিনশো নব্বই পিস মাল চলে গেল তাহলে আমার কাছে রয়েছে কত ব্যালেন্সে দু হাজার একশো দশ পিস মাল আমার ছিল চব্বিশ হাজার টাকার মাল কত মাল ছিল চব্বিশ হাজার টাকার মাল সেখান থেকে আমার চলে গেল কত তিন হাজার সাতশো চুয়াল্লিশ টাকার মাল তিন হাজার সাতশো চুয়াল্লিশ টাকার মাল তাহলে আমার কাছে পড়ে রয়েছে কত পড়ে রয়েছে কিন্তু আমার কাছে কুড়ি হাজার দুশো ছাপ্পান্ন টাকার মাল তাহলে নাইন পয়েন্ট সিক্স সেখানে যেমন আছে বসে যাবে তাই না তাহলে এটা এটাকে গুণ করলে দেখবে তোমরা এটাই এটাই পেয়ে যাবে ঠিক আছে চলো এরপরে আমরা দেখে নেব পরের তারিখগুলোয় কী কী বলে দিয়েছে দেখো আট তারিখে বলে দিয়েছে শর্টেজ শর্টেজ মানে কি হয়েছে অত্যাধিক ইস্যু হলে সেটা কিন্তু শর্টেজ হয়ে যায় কম পড়ে গেছে কেন কারণ অত্যাধিক ইস্যু হয়েছে কত দশ ইউনিট তাই না তাহলে আট তারিখে আমরা কী লিখবো শর্টেজ হয়েছে কত দশ ইউনিট তাহলে আমরা এই লিখবো কত দশ এবারে দশ কোথা থেকে ইস্যু হবে আমার ছিল কত দু হাজার পিস মাল সেখান থেকে আমার দশ ইস্যু হয়ে গেল এবং কত দামে ইস্যু করলাম আমি দেখো এখানে রেটটা কত রয়েছে দেখো নাইন রয়েছে না তাহলে আমার হচ্ছে ছিয়ানব্বই টাকার মাল ইস্যু হয়ে গেল তাহলে দেখো দু হাজার একশো দশ ইউনিট ছিল সেখান থেকে দশ চলে গেল মানে আমার দু হাজার একশো ইউনিট রয়েছে এক একটার দাম নাইন পয়েন্ট সিক্স করে তাহলে দেখো আমার কাছে ছিল কত পিস মাল কত টাকার মাল কুড়ি হাজার দুশো ছাপ্পান্ন কুড়ি হাজার দুশো ছাপ্পান্ন টাকার মাল ছিল তার থেকে আমার ছিয়ানব্বই টাকার মাল চলে গেল ইস্যু হয়ে গেল। তার মানে আমার কাছে পড়ে দেখছে কুড়ি হাজার একশো ষাট টাকার মাল ঠিক আছে চলো পরের তারিখে দেখে নিই ঠিক কী বলে দিয়েছে আবার দেখো দশ তারিখে কী বলে দিয়েছে দেখো দশ তারিখে কিন্তু বলে দিয়েছে ইস্যুড আবার ইস্যু করা হচ্ছে কত পাঁচশো ইউনিট দেখতে পাবে পাঁচশো ইউনিট ইস্যু করা হচ্ছে তাহলে চলো আমরা আবার ইস্যু করবো দশ তারিখে পাঁচশো ইউনিট তাহলে এই দশ তারিখে ইস্যু করবো কত পাঁচশো ইউনিট ঠিক আছে এবং আমরা তো আমাদের কাছে ছিল কত শেষ পর্যন্ত ছিল দু পিস সেখান থেকে পাঁচশো পিস ইস্যু করে দেব দু হাজার দাম কত করে যাচ্ছিল নাইন পয়েন্ট সিক্স তাই তো তাহলে দেখি তো কত টাকার মাল টোটাল ইস্যু করলাম পাঁচশো ইন্টু মানে চার টাকার মাল কিন্তু আমরা কি করলাম ইস্যু করে দিলাম ঠিক আছে আমার ছিল কত একুশশো পিস মাল একুশশো পিস মাল থেকে আমার চলে গেল কত পাঁচশো পিস মাল তাহলে আমার পড়ে রয়েছে কত ষোলোশো পিস মাল তাই না দেখো আমার ছিল টাকার হিসেবে যদি দেখি অ্যামাউন্টের হিসাবে তাহলে দেখো কুড়ি হাজার একশো ষাট টাকার মাল ছিল ঠিক আছে সেখান থেকে আমার চলে গেল আমি ইস্যু করে দিলাম কত চার হাজার আটশো তাহলে আমার পড়ে দেখছে কত পনেরো হাজার তিনশো ষাট টাকার মাল কিন্তু আমার পড়ে রয়েছে ঠিক আছে আর রেটে কত বসাবো এখানে দেখো রেটটা কত করে রয়েছে নাইন পয়েন্ট সিক্স বসিয়ে দেবো তাহলে তোমরা এটা এটাকে গুণ করবে দেখবে এইটা পেয়ে গেছো ঠিক আছে তো চলো তারপরে আমরা পরের তারিখে দেখি কী বলে দিয়েছে দেখো পনেরো তারিখে আমাদের এখানে বলে দিয়েছে পারচেস মানে কিনেছি দুশো পিস মাল এক একটার দাম আট টাকা সত্তর পয়সা ঠিক আছে তার মানে আমরা কিনেছি মানে রিসিপ্টের ঘরে লিখবো পনেরো তারিখে তাহলে কিনেছি কত পিস মাল দুশো পিস মাল এবং এক একটার দাম হলো আট টাকা সত্তর করে তাহলে দেখি তো আমি কত টাকার মাল কিনলাম তাহলে দেখো আমরা এখানে কিনলাম দুশো ইন্টু আট পয়েন্ট সত্তর তার মানে আমি কিনলাম কত এক চল্লিশ টাকার মাল কিনলাম ঠিক আছে তাহলে তোমরা এখানে ভালো করে দেখবে এখানে আমার ছিল কত পিস মাল দেখো ষোলোশো পিস আমি নতুন করে কিনলাম আরও দুশো পিস তার মানে আমার এখন রয়েছে আঠেরোশো পিস মাল আমার আগে ছিল টাকার হিসাবে কত টাকার মাল ছিল দেখো পনেরো হাজার তিনশো ষাট টাকার পনেরো হাজার তিনশো ষাট টাকার মাল ছিল আমি নতুন করে কত টাকার মাল এলো কত টাকার মাল এলো টাকার হিসাবে যদি দেখি তাহলে এক হাজার সাতশো চল্লিশ টাকার মাল এলো তার মানে আমার টোটাল হল এই এত টাকার মাল এইবারে কথা হলো এই রেটে কত বসাবো তোমাদেরকে বলেছি রেটটা কীভাবে বসাবে বলো তো এইটাকে ভাগ করে নেবে এই এই এইটা দিয়ে মানে কী অ্যামাউন্টকে ভাগ করে নাও রেট দিয়ে তাহলেই হয়ে যাবে তাই না তাহলে দেখো সতেরো হাজার একশো তাকে আমরা ভাগ করবো কত দিয়ে আঠেরোশো আঠেরোশো দিয়ে তাকে আমরা ভাগ করব কত দিয়ে আঠেরোশো দিয়ে ভাগ করলে কত হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ তোমরা এখানে দেখো নাইন পয়েন্ট ফাইভ হবে অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করবে তাহলেই পেয়ে যাবে চলো এবার একটু ইস্যু করে ফেলি হ্যাঁ তাহলে ইস্যু দেখো কত বলে দিয়েছে ইস্যুতে বলে দিয়েছে দেখো ইস্যু হচ্ছে কত হাজার পিস মাল আঠেরো তারিখে তাহলে হাজার পিস মাল ইস্যু হবে ঠিক আছে হাজার পিস মাল ইস্যু হবে তাহলে দেখো আমার রয়েছে কত আঠেরোশো পিস সেখান থেকে অনায়াসে হাজার পিস মাল আমরা ইস্যু করে দেবো ঠিক আছে এবারে দাম কত করে যাচ্ছে নাইন করে যাচ্ছে তাহলে নাইন করে গেলে দেখি তো এক হাজার ইন্টু করলে হবে কত ন হাজার পাঁচশো টাকার মাল আমার চলে গেল। তাহলে আঠেরোশো পিস ছিল তার থেকে হাজার পিস আমার চলে গেলো মানে আর আটশো পিস পড়ে রয়েছে আর সতেরো হাজার একশো টাকার মাল ছিল সতেরো হাজার একশো টাকার মাল ছিল তার থেকে আমার ন হাজার পাঁচশো টাকার মাল চলে গেল তার মানে আমার কাছে পড়ে থাকছে কত সাত হাজার ছশো টাকার মাল ঠিক আছে কত সাত হাজার ছশো টাকার মাল এবার এইখানে কত বসবে এই যে রেটের ঘরে তাহলে এই অ্যামাউন্টকে আমরা ভাগ করে দেব এই কোয়ান্টিটি দিয়ে তাহলে আমরা পেয়ে যাব কত হচ্ছে নাইন তাহলে এই হয়ে গেলো আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হয়ে গেলো কি আমাদের অ্যান্সার এটাকে আমরা কি বলতে পারি বলতে পারি ক্লোজিং ক্লোজিং স্টক বলতে পারি বা ক্লোজিং স্টকের ব্যালেন্সটা পেলাম ঠিক আছে হয়ে গেল অঙ্কটা শেষ ঠিক আছে তো করে নেবো আমরা একটা নেক্সট অঙ্ক দেখো এই কুড়ির দাগের অঙ্কটা আজকে আমরা করবো তো এখানে দেখো একটা বক্স করে বলেই দিয়েছে এখানে দেখো দুটো মেথডই করতে বলেছে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড তো আমরা আজকে ওয়েটেড অ্যাভারেজ যেহেতু শিখছি তো আমরা এই মেথডটাতেই কেবলমাত্র করি তো এখানে দেখো প্রথমেই এখানে দেখো রিসিপ্টের কালামটা রয়েছে এখানে দেখো ইস্যুর কালামটা রয়েছে ঠিক আছে তো প্রথমে ডিসেম্বরের দু তারিখ থেকে শুরু হচ্ছে প্রথমেই দেখো রিসিপ্টের কলামে দেখো এখানে কত রয়েছে দুশো তার মানে কি করা হয়েছে দেখো দুশো কেজি দুশো কেজি কিন্তু রিসিপ্ট করা হয়েছে এবং পার কেজির দাম কত টাকা করে দেখো দশ টাকা করে তাহলে চলো এটাকে যদি আমরা এখানে লিখি ডিসেম্বরের দুই তারিখ দিয়ে লিখবো আমরা ডিসেম্বরের দুই তারিখ তাহলে দেখো দুশো কেজি কোয়ান্টিটিতে লিখবো দুশো কেজি এক এক কেজির দাম যদি হয় দশ টাকা করে তার মানে দু হাজার কেজি দু হাজার টাকার মাল কিন্তু রিসিভ করা হয়েছে ঠিক আছে তার মানে এখানেও আমরা লিখবো দুশো কেজি এক এক কেজির দাম দশ টাকা করে হলে দু হাজার টাকার মাল কিন্তু রিসিভ করা হয়েছে এরপরে দেখো চলে আসবো দেখো এখানে রয়েছে নেক্সট দেখো পাঁচ তারিখ রয়েছে তাহলে দেখো পাঁচ তারিখে কী হয়েছে পাঁচ তারিখে কিন্তু তাকে এখানে ইস্যু বলে দেখো লেখা হয়েছে ইস্যু করা হয়েছে কত একশো পিস একশো কেজি সরি একশো কেজি ইস্যু করা ইস্যু করা হচ্ছে কত পাঁচ তারিখে তাহলে আমরা একশো কেজি ইস্যু করে দেব তাহলে দেখো আমার ছিল কত দুশো কেজি তো একশো কেজি ইস্যু করতে পারবো এক এক কেজির দাম দশ টাকা করে হলো তার মানে এক হাজার টাকার মাল ইস্যু করে দিলে তাহলে এখানে ব্যালেন্সে কী থাকবে দেখো দুশো কেজি ছিল তার থেকে একশো কেজি যেহেতু আমি ইস্যু করে দিলাম তাহলে আর আমার পড়ে থাকছে কত আর একশো কেজি পড়ে থাকছে দশ টাকা করে যদি দাম হয় তাহলে কত হচ্ছে দেখো দু হাজার টাকার মাল ছিল সেখান থেকে আমার চলে গেলো কত এক হাজার টাকার মাল তাহলে আমার পড়ে থাকছে আর এক হাজার টাকার মাল তো তোমরা এবারে এই অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করবে করলেই এটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই আমাদের হয়ে গেলো পাঁচ তারিখ তো দেখি পাঁচ তারিখের পর আবার কত তারিখ বলে দিয়েছে দেখি পাঁচ তারিখের পর কিন্তু দেখো ষোলো তারিখ বলে দিয়েছে ঠিক আছে দেখো ষোলো তারিখে কী বলে দিয়েছে আবার তিনশো কেজি মাল কিন্তু রিসিভ করা হয়েছে দেখো রিসিভটের কোলাম কিন্তু এটা হ্যাঁ এক এক কেজির দাম বারো টাকা করে ঠিক আছে তার মানে তোমরা দেখো এখানে ষোলো তারিখ তারিখটা দেখো ষোলো তিনশো কেজি মাল কিন্তু কি করা হয়েছে দেখো তিনশো কেজি মাল কিন্তু কি করা হয়েছে রিসিভ করা হয়েছে এবং এক এক কেজির দাম বারো টাকা করে হলো মানে তিন হাজার ছশো টাকার মাল টোটাল রিসিভ করা হয়েছে তার মানে আমার কাছে দেখো ছিল এক হাজার সরি আমার কাছে ছিল কত একশো পিস মাল নতুন করে আবার নিলাম কত তিনশো পিস মাল তার মানে এখন আমার হলো টোটাল কত চারশো পিস মাল ঠিক আছে তাহলে আমার কাছে ছিল এক হাজার টাকার মাল আবার আমি এখন নিলাম কত তিন হাজার ছশো টাকার মাল তারপরে টোটাল আমার হলো কত চার হাজার ছশো টাকার মাল তাহলে আমাদেরকে এবারে এই রেটটা বের করতে গেলে কি করতে হবে বলো তো দেখো আমাদেরকে না চার হাজার ছশো দিয়ে ভাগ করতে হবে এই কোয়ান্টিটিটাকে ঠিক আছে কোয়ান্টিটিকে আমরা যদি ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব কত পাচ্ছি দেখো আমরা এখানে পাচ্ছি কিন্তু এগারো পয়েন্ট পাঁচ মানে এগারো পয়েন্ট পঞ্চাশ আর কি এইবারে চলো দেখি কি বলে দিয়েছে ষোলো তারিখের পর কী তারিখ উল্লেখ করেছে দেখো আমাদের আবার একুশ তারিখ ইস্যুর ঘর ইস্যু হচ্ছে কত দুশো পিস দুশো কেজি সরি দুশো কেজি ইস্যু হচ্ছে একুশ তারিখে ইস্যু হচ্ছে কত দুশো কেজি তাহলে এই দুশো লিখবো তাহলে আমাদের রয়েছে কত চারশো সেখান থেকে দুশো চলে গেল তাই তো তাহলে এবারে তাহলে দেখো এখানে রেটটা কত করে যাচ্ছিল এগারো পয়েন্ট পঞ্চাশ তাহলে দেখি তো তাহলে দুশো ইন্টু এগারো পয়েন্ট পঞ্চাশ যদি আমরা করি তার মানে আমার তেইশশো টাকার মাল চলে গেল তাহলে চারশো পিস ছিল দুশো চলে গেল আর দুশো পড়ে রইল চার হাজার ছশো টাকার মাল ছিল দেখো চার হাজার ছশো টাকার মাল ছিল সেখান থেকে আমার তেইশশো টাকার মাল কিন্তু বেরিয়ে গেল। তাহলে আর আমার তেইশশো টাকার মাল কি পড়ে রয়েছে তার মানে রেটটা এবার কী করে বের করবো অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করবো এই অ্যামাউন্টকে ভাগ করে দেবো কত দিয়ে কোয়ান্টিটি দিয়ে তাহলেই পেয়ে যাব পেয়ে গেলাম কত সেই একই হবে এগারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে চলো এর পরের তারিখে দেখি কি বলা হয়েছে দেখো তারপর একুশ তারিখের পর থেকে আবার চব্বিশ তারিখ এখানে একশো পিস মাল রিসিপ্টের ঘর কিন্তু এটা তাহলে একশো পিস মাল রিসিভ করা হয়েছে এক একটার দাম ষোলো টাকা করে ঠিক আছে তাহলে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কি হলো একশো পিস মাল রিসিভ করা হলো এক একটার দাম কত ষোলো টাকা করে মানে ষোলোশো টাকার মাল রিসিভ করা হলো ঠিক আছে তাহলে দেখো দুশো পিস মাল ছিল একশো পিস মাল নিলাম তার মানে আমার তিনশো পিস মাল হলো এখন তেইশশো টাকার মাল ছিল অলরেডি আমার কাছে তেইশশো টাকার মাল ছিল আবার আমি নতুন করে নিলাম কত ষোলোশো টাকার মাল তাই না তার মানে আমার এখন হলো তিন হাজার নশো টাকার মাল রেট কী করে বের করবো অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দেবো কোয়ান্টিটি কত রয়েছে তিনশো করলেই পেয়ে যাব কত তেরো বুঝতে পারলে রেট বেরিয়ে গেলো এরপরে চব্বিশ তারিখ যেই আমার হয়ে গেল। এরপরে আমরা ঠিক চলে আসব আঠাশ তারিখ লাস্টেটা দুশো পিস মাল কী হচ্ছে ইস্যু ইস্যুর ঘরে রয়েছে তাহলে আঠাশ তারিখে চলো দুশো পিস মাল আমরা ইস্যু করে দিই হ্যাঁ তাহলে দুশো পিস মাল ইস্যু করবো আছে তো আমার তিনশো দুশোকে ইস্যু করে দেবো এক একটার দাম কত তেরো টাকা করে তার মানে আমার ছাব্বিশশো টাকার মাল চলে গেল তাই না তাহলে দেখো তিন হাজার নশো থেকে আমার যদি ছাব্বিশশো টাকার মাল চলে যায় তার মানে আমার এখানে থাকবে কত থাকবে কিন্তু আর তেরোশো টাকার মাল তাই না তিনশো পিস মাল ছিল দুশো পিস চলে গেল তার মানে আমার আছে একশো পিস মাল তাই না রেট কত লিখবে অ্যামাউন্টকে ভাগ করে দিই কোয়ান্টিটি দিয়ে তাহলেই পেয়ে যাবো কত তেরো তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার এটাই কিন্তু আমরা লিখবো কি ক্লোজিং স্টক ক্লোজিং স্টকের ভ্যালু পেয়ে গেলাম আমরা এই হয়ে গেল অঙ্ক শেষ